রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি চা বাগানে রবিবার গ্যাসভিত্তিক চা প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস এবং চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। গ্যাসভিত্তিক এই প্রকল্প চালু হওয়ার ফলে আগামী দিনে এই চা বাগানে নতুন অর্থকরী দিকে সৃষ্টি গতি পাবে। তার বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা চায়ের ঐতিহ্য রাজ আমল থেকেই চলে আসছে। দেশের মধ্যে চা শিল্পে ত্রিপুরা পঞ্চম স্থানে রয়েছে এবং 9 থেকে 10 লাখ কেজি চা রাজ্যে উৎপাদিত হয় বলে জানান তিনি। এই বিষয়কে খুবই গর্বের বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্যের 54টি চা বাগানে প্রায় 14,000 চা শ্রমিক রয়েছে এবং রাজ্যে গুণগত মানের চা উৎপাদিত হয়ে আসছে। গ্যাসভিত্তিক এই ধরনের একটা প্রকল্প এখানে আজকের উদ্বোধন হলো, কারণ কয়লা ব্যবহারে যে সমস্যাগুলো তৈরি হয় তার থেকে যখনই গ্যাসভিত্তিক এই ধরনের ব্যবস্থা করা হয় তাহলে অনেক জিনিস থেকে আমরা বাঁচতে পারি। আমরা অনেকে হয়তোবা এখানে জানেন যে 19 শতকের গোড়ার দিকে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের শাসনকালে এখানে প্রথমে ত্রিপুরার চা চাষ শুরু হয়। এখানে অনেক হয়তোবা জানেন, অনেকে নাও জানতেন, আমি জানতাম না। আমি যখন এই আমার কাছে এই লেখাগুলো আসলো তারপরে আমি জানতে পারলাম যে কখন এবং কে এই চা শিল্প এখানে তৈরি হয়। প্রথম চা বাগান ত্রিপুরাতে কোথায় হয়েছিল, সেই জায়গাটি হচ্ছে কৈলাস শহরে এবং হীরাছড়া চা বাগান তার নাম। যাত্রা শুরু হয়েছিল 1916 সালে। আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে এখন চা শিল্প যে উৎপাদন হয়, ত্রিপুরার স্থান হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে 5ম স্থান। এটা সত্যিই আনন্দের বিষয় যে বিভিন্ন জায়গায় চা উৎপাদন হয়, আমরা দার্জিলিং থেকে শুরু করে আসাম বিভিন্ন জায়গায়, তার তৎসত্ত্বেও ত্রিপুরাতে বর্তমানে তার স্থান সারা ভারতবর্ষে 5ম স্থান। একটু আগে আমাদের সন্তোষবাবু বলছিলেন যে কত পরিমাণ এখানে চা উৎপাদন হয়। আমার কাছে যে ডাটা আছে সেটা হচ্ছে 9 থেকে 10 লক্ষ কেজির ত্রিপুরাতে এই কয়েক বছরে, যে প্রতি কয়েক বছরে ত্রিপুরার চা উৎপাদন 9 থেকে 10 লক্ষ কেজির মধ্যে রয়েছে। এর মধ্যে ভারতে যত চা তৈরি হয় তার 10% ত্রিপুরায় উৎপাদিত হয়। দুর্গাবাড়ি চা বাগানের আরও উন্নতির জন্য এই বাগানে চা নিলাম করার ব্যাপারে রাজ্য সরকার আগামী দিনে সচেষ্ট হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বাংলাদেশ সহ অন্যান্য স্থানে চা রপ্তানি করার ক্ষেত্রেও রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এখান থেকে এই রপ্তানি যাতে বাইরে, বিশেষ করে বাংলাদেশে যাতে রপ্তানি করা যায় তার জন্য আমাদের চিন্তা ভাবনা রয়েছে এবং আরও যাতে এই চার সাথে কর্মসংস্থানের সুযোগ আরও বেশি করা যায় সেই ব্যবস্থাও এই সরকার চেষ্টা করছে। এবং চা চাষিদের শুধু উৎপাদন করলে চলবে না, তাদের মার্কেটিং এর বিষয়েও তাদের অবগত করানো উচিত এবং সেই বিষয়ে সরকার ভাবনা চিন্তা করছেন। এবং শুধু তাই নয়, চা বোর্ডের যে ভর্তুকি সেটাও যাতে আরও বেশি সুবিধা প্রসারিত করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। রাজ্যের চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে রাজ্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বলে বক্তব্যে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিধায়ক কৃষ্ণধন দাসও বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।